আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রতি সুলতানা আছি নিরুল এন্টারপ্রাইজে। আপনাদের সাথে আজকে কথা বলবো বেশ একটা কাজের জিনিস নিয়ে, সেটা হচ্ছে যারা হেল্পিং হ্যান্ড ছাড়া একেবারে ঝটপট নির্ঝঞ্ঝাট ভাবে হাতে কোনো ধরনের নোংরা পানি না লাগিয়ে ঘরদোর মুছতে চান, তাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির মপ, এছাড়াও হচ্ছে গিয়ে বাসাবাড়ি ঝাড়ু দেওয়ার জন্য স্মার্ট ঝাড়ু বেলচা উইথ, তারপর ওয়াশরুমের হচ্ছে ফ্লোর ক্লিন করা বা বিভিন্ন গ্লাস ক্লাস ক্লিন করার অনেক টুকিটাকি জিনিস আছে। তবে তার আগে ভাই আমরা একটু শপ লোকেশনটা দেখাই। অডিয়েন্স যারা হচ্ছে গিয়ে এই শপটিতে সরাসরি আসবেন, তারা হচ্ছে গিয়ে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসবেন নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় নিরুল এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে 89 নম্বর দোকান, 14 নং গলি দিয়ে আসলেও আপনারা দোকানটা পাবেন। আরও সহজ করে যদি বলি, নিউ সুপারমার্কেটের একদম মিডিলের যে সিঁড়িটা, একদম মাঝখানের একটা মিডল সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে চশমার দোকানের পেছনে এই দোকানটা। কোনো কারণে অসুবিধা হইলে আপনি যে লোকেশনে আসেন, চেষ্টা করবেন নিউ মার্কেট কাঁচা বাজার অথবা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে একটা কল দিবেন, ওনারা লোক পাঠাই দিবেন, আমরা রিসিভ করে নিব। এবং হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ সব এই নাম্বারে আছে, অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। রাজ ভাই আসসালামু আলাইকুম। কেমন ভাই? ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই। আজকে তো অনেকগুলো জিনিসই রাখছেন, কোনটা কেমন কি কাজ? সব আজকে খুবই চমৎকার চমৎকার আমাদের কাছে কিছু মপ বাকেট এসেছে, আমরা এই ম্যাজিক বাকেটের আজকে আপনাকে আমরা দেখাবো। আচ্ছা, তো বাকেটের মধ্যে তো বেশ কয়েকটা কোয়ালিটি ক্যাটাগরি আছে, যেমন আমি যদি বলি এই একটা, এটা এটার অ্যাকচুয়ালি ফাংশন কি বা এটার অ্যাকচুয়ালি কাজ কি? এইটা কাজ তো সবই ঘর মোছা বাটি, এইটা সবই ঘর মোছার জন্য। এইটা বাকেটটা এক এক ডিজাইন, এক একটা এক এক ডিজাইন, এছাড়া আর কিছু না। আর এটা এক একটা এক এক রকম রং। আচ্ছা আচ্ছা, এটাও কি মানে ওই যে দিলে একা একাই অটোমেটিক? হ্যাঁ, একা একাই অটোমেটিক আপনার ঘুরবে। এইটা হলো আপনার 25 লিটার সাইজ, এটা হলো চাকা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো বড় হুইল সিস্টেম। আচ্ছা, এইটা চারটা হুইল পাবেন, 25 লিটার সাইজ, প্রাইস পড়বে আমাদের 2600 টাকা। কালার হয় রাজ ভাই? আর কালার এটা লেমন কালার হয় আর ব্লু কালার হয়। দাম হচ্ছে মাত্র 2600 টাকা। তারপরে এই যেটা ডিমের মতো দেখতেছি, হ্যাঁ ডিমের মতো, বাসার মতো সুন্দর। হ্যাঁ, এটা সম্পূর্ণ বাজারে নতুন আইছে। হ্যাঁ, এটা আমাদের প্রাইস পড়বে হলো মাত্র 2900 টাকা পাইকারি। আচ্ছা, 2900 টাকা। এটার আবার এই যে হ্যান্ডেল আছে, আমরা চাইলে হ্যান্ডেল দিয়ে ধরেও ই করতে পারবো, আবার চাইলে একটু ঠেলেও নিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা চাকা নাই, বাট ঠেলে নিয়ে নেওয়া যায়, মানে এটা যায়, সরে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা স্লিপ আর মপ বলে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ভাই ইয়াটা বোধহয় এটা আনব্রেকেবল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনব্রেকেবল। এটা আপনার কোনো ভাঙা ফাটার কোনো কিছু ভয় নেই। এই তুলা তুলা কি এক্সট্রা দিয়ে দেন আপনারা? একটা ফ্রি পাবেন, প্রত্যেকটার সাথে একটা ফ্রি পাবেন, দুইটা করে তুলা পাবেন আপনার। আচ্ছা, এই হচ্ছে স্টিকটা, স্টিকটাও অনেক মোটা, অনেক মজবুত। তো ভাই এটার কত পড়ছে প্রাইস? এটা 2900 টাকা রাখা যাবে। 2900 টাকা। এর কি আর কোনো কালার হয়? এটার কালার একটাই, একটাই কালার আছে, সেটা হচ্ছে লেমন কালার। হ্যাঁ, লেমন কালার। আচ্ছা, এর পরে যেটা দেখতে পাচ্ছি ভাই, এইটা অ্যাকচুয়ালি কি কি সিস্টেম? এটার অ্যাকচুয়ালি সিস্টেম হলো আপনার টেনেও নিতে পারবো, এটা টলি মপ বলে। আচ্ছা, এটাকে টলি মপ বলে, এটা টেনে নিতে পারবেন, চাকাও আছে বা টেনেও নিতে পারবেন, টেনেও নিতে পারবেন। এটা হলো দুইটা সুতা পাবেন। আচ্ছা, দুইটা সুতা পাবেন আর একটা স্টিক থাকবে, স্টিক থাকবে। প্রাইস পড়বে হলো 2400 টাকা। এর কি কালার হয় রাজ ভাই? এটার কালার একটাই। আচ্ছা, এটা আবার দুইটা হ্যান্ডেলও আছে। হ্যাঁ, ১৮ লিটার ক্যাপাসিটি, কিন্তু আপনার এটা জিনিসটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো একটা জিনিস। এটা হলো খুবই একটা চমৎকার একটা স্প্রিং, এটা হলো থ্রি লেয়ার স্টিক। আচ্ছা, এটা এটা হলো থ্রি লেয়ার স্টিক, এইগুলা যেরকম আপনার সিঙ্গেল লেয়ার স্টিক। আচ্ছা, সিঙ্গেল। হ্যাঁ, এটা হলো থ্রি লেয়ার স্টিক, এক দুই সুবিধা আছে, থ্রি লেয়ার স্টিক অবশ্যই সুবিধা। এটা স্টিকটা অনেক লং, একখানে ধরে অনেক দূর, মানে খাটের এই মাথা থেকে ওই মাথার নিচে পরিষ্কার করতে, ওই মাথা পর্যন্ত পরিষ্কার করতে পারবে। ওকে ডান, তাহলে খুবই ভালো, মানে ছোট জিনিসে বড় কাজ। হ্যাঁ, এইজন্য বলে ছোট মরিচের ঝাল বেশি। হ্যাঁ, ছোট মরিচের ঝাল বেশি। এটা এটা একটু হাতে নিবেন ভাই। এটার আমরা দুইটা চাকা পাচ্ছি নাকি? হ্যাঁ, এটা একপাশে টানা সিস্টেম, দুইটা হুইল আর একটা টলি। আচ্ছা, এটা কত প্রাইস পাবো ভাই? এটার প্রাইস পড়বো আপনার 2200 টাকা মাত্র, মাত্র 2200 টাকা পাচ্ছি। এত সুন্দর কিউট একটা মপ। আচ্ছা হ্যাঁ ভাই, এটা ডাবল চেম্বার, এটা হলো ফ্ল্যাট মপ, এক সাইডে ওয়াশ, এক সাইডে ড্রাই। ড্রাই, হ্যাঁ। আর এটা আমি ইউজ করি বেকি, এটা আমার খুবই পছন্দ। এটার অনেক নাম দাম আছে, আর এটা হয়েও গেছে, এটা সুপার তলে, খাটের তলে, যে যেখানে খুশি 360 ডিগ্রি ঘুরবে, ওখানে 360 ডিগ্রি ঘুরবে। এর কালার আছে ভাই? এটার কালার একটাই আমাদের কাছে, প্রাইস পড়বো হলো আপনার 1700 টাকা। এর সাথে কি আপনারা ইয়াটিয়া দিবেন কোনো বাট? হ্যাঁ, এটার সাথে একটা প্যাড পাবেন ফ্রি। আচ্ছা, আর হলো এটার স্টিকটা কতখানি লম্বা? এটার মানে কয় ফিট আপনার, আপনার সমান হবে? এটার স্টিক হলো আপনার টোটাল 4.5 ফিট, 4.5 ফিট হবে। ওকে ডান। আর একটার সাথে আরেকটা হলো ফোম ফ্রি পাবেন। দাম পড়ছে মাত্র
এরপরে আসি যারা বাকেট ছাড়া মপ চান, যে আমার ঘরে বালতি আছে, আমার বাকেট কিনে টাকা খরচ করতে চাই, হট কালেকশন আপনার সিলভার মপ যেটাকে বলে, এটা নিয়ে রিভিউ করার কিছু নেই। এই হলো ঘর মুছবেন, সুপার তলে খাটের তলে মুছতলে এই ডাউন করে সুপার তলে খাটের তলে মুছবেন, এই হলো ময়লা পানিটা চিপড়ে ফেলাই দিবেন। আবার যদি আপনি মনে করেন এটা দিয়ে আপনি ঝাড়ু দিতে চান, আপনি ঝাড়ু দিতে চাইলে জাস্ট আপনি এই যে ঠেলে নিয়ে চলে যাবেন, ঠেলে নিয়ে যাবেন, সুজা ঠেলে নিয়ে চলে যাবেন, টোটাল সব ময়লা চলে যাবে, সব ময়লা চলে আসছে, সব ময়লা চলে যাবে। এটা কত ভাই বাকেটলেস? এটা অ্যালুমিনিয়াম মাপ, প্রাইস পড়বে 850 টাকা মাত্র, 850 টাকা। এর সাথে একটা ইয়া ফ্রি, এটার সাথে একটা প্যাড পাবেন ফ্রি। ওকে ডান। তারপরে রেড কালার, এটা আছে প্লাস্টিকের রেড কালার, এটাও কিন্তু বেশ পপুলার। এটা হলো রেড কালার, ওই একই জিনিস, একটা প্লাস্টিক বডি, একটা হলো আচ্ছা আপনার অ্যালুমিনিয়াম বডি। আচ্ছা, এটা হলো আপনার ইউজ হয় বেশি বাথরুমে, এটা হলো ওই পার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ওই পার দেওয়া, এটা হলো ওই পার দেওয়া। আপনি যদি পানি টানতে চান, এই এখান থেকে এরকম কাট করবেন, কাট করে এরকম টান দিবেন, এখানে সব পানি চলে আসবে, তারপর মুছে ফেলবেন, ডাউন করে পানি টান দিবেন চলে আসবে, আবার এই মুছে মুছে ফেলবেন। ওকে, এই হলো মুছবেন। আচ্ছা, তো এই যে রেড কালার যে মপটা, এটার প্রাইস কত? 650 টাকা পড়বে, একদম পাইকারি রেট 650। আচ্ছা, একটা প্যাড ফ্রি পাবো? হ্যাঁ, একটা প্যাড ফ্রি পাবো। আচ্ছা, এখন ঝটপট ওই মপটা একটু দেখতে চাই ভাই, এটা কি? এটা হলো, এটা হলো রোবট মপ। এটা কি? এটা হলো বর্তমানে সম্পূর্ণ নিউ কালেকশন মার্কেটের। এটা হলো আপনার এই জাস্ট আপনি পানিতে চুবাবেন, চুবাই বাস ঘর মুছবেন। কিভাবে চিপড়াবো? এই হলো পানি চিপড়ে ফেলাবেন, কই দেখি একটু এদিকে ঘুরাই দেখেন আপনার অডিয়েন্স। এই হলো পানি চিপড়া, একদম হাতে যেরকম পানি চিপড়ান ওরকম পানি চিপড়া ফেলাবেন। এই হলো পানি চিপড়া ফেলাবেন, আবার একটু করেন, এই হলো পানি চিপড়া ফেলাবেন, চমৎকার। আবার এই হলো ঘর মুছবেন, এটা ইচ্ছে করলে আপনি ওয়াল টোয়াল সব কিছু আপনি ক্লিন করতে পারবেন। ওকে ওকে, উপরে ছাদটা দেয়া, হ্যাঁ সব 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 কিছু ক্লিন করতে পারবেন। এটা কত পড়ছে ভাই? 850 টাকা, 850 টাকা। তো এই যে ওয়েফারটা ভাইয়া, এটা আমরা কি ওয়াশরুমে ইউজ করতে পারবো? হ্যাঁ, এটা হলো ওয়াশরুমে এই পানি টানবেন। হ্যাঁ, আর এখান থেকে যা একটু সামথিং পানি থাকবে এটা দিয়ে আপনি মুছে ফেলবেন। ওকে ডান, এই মুছে ফেলবেন। এটা প্রাইস কেমন পড়ছে? এটার প্রাইস পড়বে 450 টাকা। এটা ভাঙার ভয় নাই? হ্যাঁ না, এটা পুরো, এটা পুরো সিলিকন, এই দেখেন না, পুরো সিলিকন, এটা কোনো ভাঙা ফাটার ভয় নেই, অনেকগুলো আছে এরকম চাপ দিলে ফেটে যায়, ফেটে যায়, এটা আপনার ফাটবে না। লং টাইম এই পাশে যেটা দেখতে পাচ্ছি ব্রাশ সহ, হ্যাঁ এটা টুইন ওয়ান, একটা থ্রি ইন ওয়ান, একটা দুইটা কোয়ালিটি, মানে কি? একটা হলো টুইন ওয়ান, আচ্ছা একটা হলো এই যে, এটা হলো টুইন ওয়ান, একটা হলো থ্রি ইন ওয়ান, এটা দিয়ে থ্রি ইন ওয়ানটা দেও কাজ আছে, টুইন ওয়ানটা দেও কাজ। বলেন তো একটু কাজ শুনি। এইটা হলো আপনার যখন বাথরুমে পানি পড়ে, পানি পড়ে আপনার দেখা যায় পিলারের গুড়ায় আপনার দাগ হয়ে যায়, তখন আপনি যখন কোণা পরিষ্কার করবেন তখন আপনার পাতিলটাও পরিষ্কার হবে, নিচেটাও হবে। ও আচ্ছা, একসাথে দুই কাজ। হ্যাঁ, একসাথে দুই কাজ। আর এটা দিয়ে বলার কিছুই নেই, এইটা এই হলো পানি টানবেন, ময়লা পানিটা ফেলাই দিবেন, পানি টানে কিনা একটু দেখি তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি খুবই ভালো, একদম সোজা পানি চলে আসবে, এই দেখেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন সোজা পানি চলে আসবে, একেবারে শুকায় যাবে আপনার, আপনার বাথরুমে যখন গোসল করেন, গোসলের পরে পানি ছিটা ছিটা দাগ পরে টাইলস এর পরে, ওইটা হলো আপনার টাইলস এ ক্লিন করবেন, এরকম ধরেন এটা টাইলস, এই ডললেন, এটা কত ক্লিন করবেন, এটার প্রাইস পড়বে 350 টাকা, 350। আর ওইটা কি? এটা হলো, হ্যাঁ এটা হলো ঝুলঝাড়ু, অনেক লং হবে, ব্যান্ড করে আপনি ফ্যানের উপরে, আল্লাহ, ফ্যানের উপরে ব্যান্ড করে মুছতে পারবেন, নিচে মুছতে পারবেন, এসির বর্ডারের ভিতর পরিষ্কার করতে পারবেন, এসির বাতাস যেখানে বেরোয় ওখান থেকে পরিষ্কার করতে পারবেন, মানে আমাদের চেয়ার টেয়ার মইটই কোনো কিছু লাগবে, সব মইটই কোনো কিছুর প্রয়োজন নাই, মাত্র হলো 450 টাকা। আচ্ছা, আর একটা যেটা ছোট স্মলটা হলো 350 টাকা, এটা হলো 4 ফিট, এইটা হলো 12 ফিট, 12 ফিট, বাপ রে বাপ।
ওকে, আর ওই পাশে বোধহয় আরেকটা ইয়ার রয়ে গেছে, ওইটার প্রাইসটা কেমন আসবে? এবং বেলসা ঝাড়ুটা, এটা হলো অ্যাপেল উইপার, এটাও পানি টানার কাজে ইউজ হয়, এটা এরকম পানি টানবে। আচ্ছা, এটাও ভালোই টানে একদম, আপনার একেবারে শুকায় যাবে। এটা কত পড়ছে ভাই? এটা হলো 250 টাকা, 250 টাকা। আচ্ছা, আর এই যেটা বেলসা ঝাড়ু বলে, হ্যাঁ এটাকে বলে হলো চিরনি বেলসা ব্রাশ। হ্যাঁ, এটা কত? এটাকে বলা হলো চিরনি বেলচা ব্রাশ। এটা হলো আপনার এই যে ঘর টর ঝাড়ু দিয়ে যা ময়লা টয়লা হবে সব ঝাড়ু দিয়ে উঠাবেন, উঠানোর পরে এখানে যখন চুল টুল আপনার বেঁধে থাকবে এই চিরনিটাই ওয়াশ ওয়াশ করবেন, তখন ওইখানে বাকিটা লেগে যাবে। এই চিরনিটার প্রাইস কত ওয়াশ করবেন? এটার প্রাইস পড়বে 780 টাকা। 780। রাজ ভাই, আপনি বলছিলেন যে ঘর দর যে নোংরা ময়লা যে হয় সেটা পরিষ্কার করে দেখাবেন, এটা কেমন কাজ করে? সো আপনার দোকান তো ময়লা আছে এখন? হ্যাঁ অবশ্যই, অনেক ময়লা হয়ে গেছে, এটা এই পরিষ্কার করছি এখন। প্রথমে ভিজিয়ে নিয়ে তারপর ড্রাই করতে হবে? এই ড্রাই করবেন, ড্রাই করার পরে এই সুন্দর ফিলি সব পরিষ্কার হয়ে যাচ্ছে, একটু ময়লা থাকবে না। এই আপনি যখন পারতেছেন, আমরা আপুরা কি পারবো? এইটা তো আপুরা আরো ভালো পারবে আমাদের থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের থেকে আপুরা আরো ভালো পারবে ফিনিশ। কি সুন্দর একবারে হয়ে গেল, মিনিটে 30 সেকেন্ড তো সময় লাগবে না আপনার, একদম ঘর মোছা আপনার মানে 2-4-5 মিনিটে পুরো বাসা ক্লিয়ার। এই আবার আমরা এখানে দিয়ে পরিষ্কার করে নিতে পারবো, এখানে চলে আসবো, এই ময়লাটা চলে গেল, আবার দিয়ে ড্রাই করে নিতে পারবো। পাইকারি রেট পড়বো হলো 2300 টাকা, একদম হোলসেল প্রাইস 2300 টাকা। যাদের ভালো লাগবে তারা আপনার আমাদের অর্ডার করতে পারবেন। আর এটার কালার আসে আর এটা রেড আর ব্লু, রেড আর ব্লু 64 জেলায় তো আপনি হোম ডেলিভারি? হ্যাঁ হ্যাঁ, 64 জেলায় অ্যাডভান্স করতে হয় ভাই? এটা আমাদের 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আমরা মাল বাদ বাকি টাকা হাতে পেয়ে তারপরে দিলেই হবে প্রোডাক্ট। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের এই দোকানটা হচ্ছে মঙ্গলবার বাদে সব দিন খোলা পাবো? হ্যাঁ, আমাদের মঙ্গলবার বাদে আপনার আমাদের বুধবার থেকে সোমবার পর্যন্ত দোকানদারি। ওকে, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখাবো এই সবের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।